হ্যালো বন্ধুরা, আমি সোহানা ঢাকা থেকে বলছি এন্ড ওয়েলকাম ব্যাক টু সোহানা সোয়াল। তো আজকে আমাদের ছিল রেডিয়েশন বায়োলজি ল্যাব এবং আরেকটা কি ছিল, কনভেনশনাল এন্ড প্ল্যানার ইমেজিং ল্যাব। তো আমরা দুইটা ল্যাব পরীক্ষা শেষ করে এখন বিধ্বস্ত অবস্থায় ভার্সিটির নিচে নামছি। আমাদের সুন্দরী দিদি আজকে একদম সেজে গুজে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা, তাকে খুব সুন্দর লাগতেছে। আর এই যে হচ্ছে আমাদের এভারগ্রিন সুন্দরী রিমা আপু, তারপরে আছে হচ্ছে তানজিলা আপু, আর এটা মৌ আপু, আর ও হচ্ছে আমার একমাত্র ওয়ানলি বান্ধবী ফাহিমা রহমান। তো আশা করি সবার ব্লগটা ভালো লাগবে। আমরা আজকে আমাদের দিন শেষে ব্লগ শুরু করলাম, এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। তানজিলা আপু পোস্ট দিছে ভিডিওর জন্য, আমরা হচ্ছে এখন মাজারে যাচ্ছি চা পানি খাওয়ার জন্য। ফাহিমা, হ্যালো ফাহিমা। ফাহিমা খুবই ক্লান্ত আজকে, সে কালকে অনেক কাজ করছে, সারা রাত প্রেজেন্টেশন তৈরি করছে, সে খুবই ক্লান্ত। আর এই যে দেখতেছেন এক নম্বর ফাঁকিবাজ তানজিলা আপু, কোনো কাজ করে নাই, সাজুগুজু করে তারপরে চলে আসছে ভার্সিটিতে সাজুগুজু করে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এই মেয়েরা দেখে বোঝা যায় যে এই মেয়ের আজকে দুইটা পরীক্ষা ছিল। এই যে দেখেন, এ দেখলে বোঝা যাচ্ছে যে পরীক্ষা ছিল, চেহারা একদম বিধ্বস্ত, আহা কি অবস্থা। আর এই যে হচ্ছে সুন্দরী, সে এখন কথা শুরু করছে, সেও সাজুগুজু করে আসছে, তারে দেখলে বোঝা যায় না আজকে দুইটা পরীক্ষা ছিল। আমরা টেনশনে বাঁচি না, এরা দেখো রিল্যাক্স, জীবন তো এদেরই। এই যে জীবন তো এদেরই, বড় লোকদের জীবন, আর আমাদের মতো গরিবদের হচ্ছে জীবন না, জীবন মানে যুদ্ধ আমাদের জন্য। আপনি কি স্বীকার করতেছেন যে আমি ভালো, মানে আমরা চাঁদা তুলে একটা ক্যামেরা কিনে দেবো? একটা ক্যামেরা কিনে দেন আমার ইউটিউব ভিডিওর জন্য, ব্লগিং এ ভালো হবে। নলামে ক্যামেরা পাওয়া যায়, এটা তো জীবনেও জানতাম না। আমার বান্ধবী একা একা হাঁটতেছে অসহায়ের মতো, আর এই যে সে তার একমাত্র স্বামীর সাথে। ও রত্নাপু, রত্নাপু হাই, রত্নাপু অনেকবার দিবেন, আজকে আমার প্রথম ব্লগ, যাতে দর্শকরা বারবার হাই পেয়ে আনন্দে আপ্লুত হয়ে যায়। বুঝছেন না, প্রথম ব্লগে আপনি দর্শকদের ওয়েলকাম করবেন বারবার, তাদেরকে বুঝাবেন। আমরা এখন চার ব্রেকে যাচ্ছি, চা খাবো, সেটা তাও খাবো। আমরা মাজারে পৌঁছাই গেছি, কোথায় বসবো আমরা, ওই পাশে নাকি এই পাশে? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে চলুন, চলেন চলেন, চটপটি খাই না, চটপটি খাইতে ভালো লাগতেছে না, গরম। না না, আপনারা সিদ্ধান্ত নিন কি খাবেন, বলেন। চটপটি খাবো, চা খাবো, চটপটি খাবো। চায়ের জন্য হাত তুলো বাচ্চারা, চা সবাই খাবে। তো বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বিখ্যাত ঝালমুড়ি মামা, মামার ঝালমুড়ির তুলনা নাই, মানে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ঝালমুড়ির পুরস্কার মামারে দেওয়া যায়। মামার ঝালমুড়ির বিশেষত্ব হচ্ছে মামা এক্সট্রা করে কালো জিরা গুঁড়ো দেয়, আর এই যে হচ্ছে মামার ঝালমুড়ির মশলা। তো মামা এখন মাজারে আছে, কারণ ভার্সিটি অনেক আগেই ছুটি হয়ে গেছে। আমি, দিদি আর রিমা আপু, আমরা হচ্ছে মুড়ি খাবো, আর খাদক দুইটা ওই যে চলে গেছে, তারা খাবে চটপটি। এখন মামা আমাদের মুড়ি দেবে। আপনারা কি শুকনাটা খাবেন না ভেজাটা? ভেজা ভেজা, আমি আমি ও তাহলে ভেজা। আমাকে একটু ঝাল,
তো বন্ধুরা, তোমরা যারা নোয়ালামের আশেপাশে থাকো, পল্লী বিদ্যুৎ সবাই মামার কাছে মুড়ি খাইতে চাইলে বিকালে চলে আসতে পারো মাজারে। আর মামা দুপুরে এবং সকালে থাকে ইউনিভার্সিটিতে। শুধু বিকালে এখানে পাওয়া যাবে না মামা, বিকাল থেকে রাত পর্যন্ত। বসে আছে মামার দিকে ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে। আমারটা দেন, আমারটা ঝাল দিছেন। ই দেন না আজকে কালো জিরার গুঁড়া দেন, এটা হচ্ছে বিশেষ। এই যে সেই বিখ্যাত ঝালমুড়ি, আহ দেখেই আরাম লাগে এই মুড়িটা, মানে মামার হাতের মুড়ির কোনো তুলনা নেই। হ্যাঁ যাই হোক, আবার ভিডিও শুরু হইলো, আবার পিছনে টান দিলে আপু। আর এই যে হচ্ছে সোহানা এখন খাবে, এই যে সোহানা, আমি মুড়ি খাচ্ছি বন্ধুরা। মুড়িটা দেখো, এই যে আর এটা আমাদের প্রথম ব্লগ, আমরা খুব ফান করি সবসময়, তো ফানি কথাবার্তা এখানে আছে আর কি। আপনারা যদি ব্লগটি পছন্দ করেন তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার ছোট বোনের যেহেতু চ্যানেল, ভুল ত্রুটি হলে আপনারা জানাবেন কিভাবে ইম্প্রুভ করা যায়, ওভাবেই ও ইম্প্রুভ করবে আর কি। আপনারা সাজেশন দিবেন। এবং এটা আমাদের ইউনিভার্সিটিতে রেগুলার যে কাজগুলো আমরা করি, আমাদের আড্ডা, আমাদের গল্প, আমাদের র কথাবার্তা, যেগুলো আমরা শেয়ার চেষ্টা করবো এগুলো শেয়ার করার আপনাদের মাঝে। কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে হচ্ছে আমাদের প্রতিদিনকার কাটানোর সময়গুলো, আনন্দের মুহূর্তগুলো স্মৃতি আকারে আপনাদের মাঝে উপস্থাপন। আপনারা যদি পছন্দ করেন তাহলে আমরা এটা কন্টিনিউ করবো। হ্যাঁ কন্টিনিউ করবো, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা পাশে থাকবেন, এটাই আশা করবো। আমি বলি যে ব্লগ ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করবেন। সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাল্লাহ, আশা করি। বলেন দিদির কাছে দে, চা চলে এসেছে। দুইটা পুরুষ জাতি আমাদের, আমার দেশি দাদা, আমার খুলনার দাদা প্রকাশ নাথ, আর ওই যে অরণব দাদা চাকুরিজীবী, আমাদের একমাত্র চাকুরিজীবী দাদা, তারা আমাদের আগে চলে এসছে চার দোকানে। তার চা নিলাম, আমরা এখন চা খাবো। তো এখানে আর আপাতত ভিডিও না করি। দুই ঝগড়ুটে মহিলা এন্ড পুরুষ, এই যে মহিলা, এই মহিলার সাথে আর এই পুরুষের, এই পুরুষের সাথে এই সুন্দরী মহিলা, ঝগড়া কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। আমি একটু আগে ঝালমুড়ি খাইছি, এই যে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সেকেন্ড সেমিস্টারের ভাইয়ারা, ভদ্র ভাইয়া, ওই যে ফাহিমা এখন বিশাল গল্পে মজে গেছে, ওরা জুম আউট করে দেখা যেন তো ও কি করতেছে, ওরা জুম করে এখানে কি গোপন কাজ করে, জুম হয় না। ফাহিমা বিশাল মানে ইয়ে আলোচনা সমাপ্ত করে চলে আসছে আজকে, ফাহিমা প্রথম ইনকাম করছে, প্রেজেন্টেশন তৈরি করে ইনকাম হয়ে গেছি আমরা এখন। হ্যাঁ বল, জানাচ্ছি না এই এই ইনকাম থেকে ফাহিমা আমাদের পরের দিন ট্রিট দিবেন, ঠিক আছে ফাহিমা, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ আপু আপু চলেন আমরা যাই আমরা এখন এখন কয়টা বাজে পাঁচটা এগারো বাজে এখন আমরা যাচ্ছি বাসায় বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি এই যে তিন সুন্দরী পিছনে বসছে আর আমরা ক্যামেরার পিছনে আসছি ক্যামেরাম্যান পিছনে আর আপনাদের বেশি বেশি করে সুন্দরীদের দেখাচ্ছি যাতে ব্লগটা বেশি মানুষ দেখে আমার ব্লগ দ্রুত ভাইরাল হয়ে যায় সুন্দরীদের দেখে এই যে বিশেষ করে এই যে একদম গ্লো করতেছে আমার চ্যানেল আপনারা ই করে দিবেন পপুলার করে দিবেন বুঝছেন না আজকের ব্লগটা দেখে সবার মনটা জুড়াই যাবে সবাই দেখবে যে আমরা সারাক্ষণ কত ফান করি একদম রাস্তার কাজ চলতেছে তো এখন অনেক আর কি এখানে অনেক বক থাকে ঠিক দিদি আজকে একটা বক থাকলে একদম আপনার ড্রেসের সাথে মিলে যাইত দারুন আর আপনার সাথে মিলতো না আপনি আজকে অন্য কালার পরছেন এখানে বক থাকলে আমি আপনাদের জুম করে ছবি তুলে দিতাম এটা হচ্ছে আমাদের 15 তারিখে ভাইবার পরের প্ল্যান চলতেছে কোথায় যেতে চাচ্ছেন কোথায় যেতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ জাহাঙ্গীরনগর যাই চলে হ্যাঁ ও বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইছে তানজিলাপু আচ্ছা প্ল্যান বলেন 15 তারিখের প্ল্যান বলেন আপনি কি কালারের শাড়ি পরতে চাচ্ছেন দিদি আপু ব্ল্যাক পরবে আপনি পরবেন না আমি হচ্ছে ল্যাভেন্ডার আসলে পরবেন তো হ্যাঁ হ্যাঁ পরে আমি অফ হোয়াইট পরবো তাহলে আমি অফ হোয়াইট ওই তো ওইটা আর কি ওই কালার হ্যাঁ হ্যাঁ ওই কালারটা পরবো আমি আমার আম্মুর একটা শাড়ি পরবো আম্মুর বিয়ের পরের শাড়ি আমার আব্বু দিছিল ওইগুলা আর কি ওই ভেতর থেকে ফাহিমা একটা ল্যাভেন্ডার কালারের মতো পরবে মনে হচ্ছে বেগুনি বেগুনি কালার আর কি হ্যাঁ আপনি যে কালার পরেন তাতেই আপনার ভালো লাগে আপু সত্যি আপনি অনেক গ্লো করতেছেন ভিডিও আমাদের আমিও আমিও মাথায় একদিন প্রচুর ব্যথা পাইছি মতো বাসায় চলে আসছি আমি আর ইমাপু একটু মার্কেটে গিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটার ছিল আপুকে রিক্সায় উঠাই দিলাম আপু গেল এখন আর আমিও বাসায় চলে এসেছি আজকে সবাই খুবই ক্লান্ত দুইটা পরীক্ষা ছিল কালকে অনেক রাত জাগা হয়েছে আমাদের প্রায় 3টা পর্যন্ত আমরা কাজ করলাম যেহেতু 2টা পরীক্ষা ছিল খুবই চাপ গেল আমাদের সবার তো এরপরেও আমরা হুট করেই কালকে হচ্ছে চ্যানেলটা খোলা পেজটা খোলা গত পরশু দিনই আজকে 12 তারিখ গতকালকে চ্যানেলটা খোলা হয়েছে সবাই এখানে স্মৃতি ধরে রাখার জন্যই মূলত চ্যানেলটা খোলা জানি না কতটুকু কি হবে খুবই ন্যাচারালি ভিডিও করা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের প্রাত্যহিক কাজকর্ম আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে পাশে থাকবেন ভালোবাসা দিবেন দোয়া করবেন সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে আর কন্টিনিউ করছি না এখানেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম